বালক তুই চলো আর কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হয়ে গেল ওই কুষ্ঠ রোগীর কাছে যাবা আমার মাওলার দুহায় দিয়া বলতে দেরি হবে কুষ্ঠ রোগের কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে বালকের সাধু এটা শিখায়া দিল বালক জাদুকরের কাছে ওই রাজা দরবারে যখন চলে যায় রাজ দরবারে একজন জন্মান্ধ ছিল যেই জন্মান্ধে দুনিয়ার কোনো জিনিস দেখে না আসমান জমিন কিছুই দেখতে পায় না এবার রাজা কয় হে জাদুকর ছোট্ট জাদুকর তুই আমার একটু জানাও না তুই তো অনেক জাদু আমার জাদুকরের কাছ থেকে শিখলা এই জন্মান্ধরে তুই তোর দুইটা চক্ষু সুন্দর করে ভালো করে দাও রাজা বালকের এই কথা বলার পরে বালক কয় হা হা আমি এমন এক জাদু শিখতে পেরেছি যেই জাদুর বিনিময়ে আমি জন্মান্ধ মানুষের দুইটা চক্ষু ভালো করে দিতে পারি রাজা কয় আসলে পারোনি হ্যাঁ পারি বলে তাহলে যদি পারো তাহলে আমার জন্মান্ধরে ভালো করে দাও জন্মান্ধরে যখন সামনে নিয়ে আসলো রাজা দাঁড়ায় আছে আগেই বলেছি রাজা কিন্তু মুসলমান না উনি মূর্তি পূজা করে আমার মাওলারে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না ওই রাজা সামনে দাঁড়াইয়া ওই বালক জন্মান্ধরে বলে ও জন্মান্ধ তুই তো দুইটা চোখে দেখতে পাও না আমার মাওলার একটু নামটা তুই তোর জবান দিয়া নিয়া নাও আর আল্লাহকে যদি এই রাজ দরবারে আমার সামনে দাঁড়াইয়া যদি বলতে পারো ও দয়ার মালিক আমি জন্মান্ধ আমার দুইটা চক্ষু তুমি ভালো করে দাও যদি আমার মাওলার দরবারে বলতে পারো আল্লাহর দরবারে বলতে দেরি হবে আমার মাওলা তোমার দুইটা চক্ষু ভালো করতে দেরি করবে না ওই রাজার দরবারে দাঁড়াইয়া ওই বালক যখন জন্মান্ধরে বলে ও জন্মান্ধ তুমি আমার মাওলারে একটা জোরে ডাক দাও আর আমার মাওলারে জানায় দাও আল্লাহ গো তুমি আমার দুইটা চক্ষু ভালো করে দাও সঙ্গে সঙ্গে ওই জন্মান্ধ চক্ষু ভালো করার জন্য যখন চিল্লান দি আমার মাওলারে একটা ডাক দিয়া দিল আল্লাহকে ডাক দিয়া বলতে দেরি ওই রাজার দরবারে ওই জন্মান্ধ ব্যক্তিটার দুইটা চোখ ভালো হতে দেরি না কাদের কুদ রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহর কুদরতে ভালো হয়ে গেল জন্মান্ধ জন্ম থেকে অন্তত দুইটা চোখ ভালো হয়ে গেল রাজার মাথা তো গরম ঠিক আছে ভালো কথা জন্মান্ধরে তুই ভালো করছো কিন্তু তুই আল্লাহর নাম নিলি কেন তুই কি মুসলমান হয়ে গেছো নাকি হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি রাজার মাথাটা এবার আরেকটু গরম হইল না ঠান্ডা হইল কথা হয় না কেন গরম হয়েছে না ঠান্ডা হয়েছে রাজার মাথা তো আরো গরম হয়ে গেছে করছে কি দেখছো আমি তোরে পাঠাইলাম তুই জাদুকরের কাছ থেকে শিখবি না শিক্ষা আবার তুই খাঁটি মুসলমান হয়ে গেলি আবার আমার মতোই জন্মান্ধ আমার রাজ দরবারে এসে তুই আল্লাহ কও সাহস তো কত বড় রাজার মাথা বড় গরম গেল মারার জন্য পাগল হয়ে গেলেন তোরে মেরে ফেলব এই দুনিয়াতে তোরে আর রাখা যাবে না তুই আমার ধর্ম বাদ দিয়া অন্য ধর্মের প্রচার করার জন্য পাগল হয়ে গেলা হ্যাঁ বালক রে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই চিন্তা নিয়ে নিয়া এবার রাজা কয় তোর দুনিয়াতে রাখা যাবে না বিদায় করে দেওয়া লাগবে এই চিন্তা করে করে বারবারের দিকে তীর মারে কিন্তু বালকটা মরে না অনেকবার মারে কিন্তু মরে না বালকের একজনই প্রিয় আছে চিল্লা বলো তার না আল্লাহ তার সাথে আছে এজন্য বালকের মারলেও মরে না তীর মারলেও মরে না এবার রাজার মাথা আরো গরম হলো রাজা কয় আমি তোরে মারব না অকর্মচারীরা এই বালকরে নিয়া নিয়া পাহাড়ের মধ্যে চলে যাও আর পাহাড়ের মধ্যে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠবা তোমরা দাঁড়াবা ওই পাহাড় থেকে ধাক্কা দিয়া এই বালকেরে ফালাইয়া দিবা যখন কর্মচারী দিয়া দিয়া পাঠাইয়া দেয় এই বালকের লইয়া কর্মচারীরা রওনা হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায় যায়
আর ওই পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া ওই বালকটারে দেখ বারবার ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বালকটা নড়েও না চড়েও না, ওই বালকটাকে ফালাইতে বারবার পারে না। কারণ বালক আমার মাওলারে এত পরিমাণ বন্ধু বানায় নিছি, আমার আল্লাহরে জানা দেয় ও দয়ার মালিক আমার কেউ নাই, তুমি আমার বন্ধু হয়ে গেলা। ও আল্লাহ এই পাহাড়ের চূড়ায় মারার জন্য চেষ্টা করে, আল্লাহ গো তুমি যদি আমারে বাঁচায় দাও তাহলে কেউ আমারে মারতে পারবে না। আল্লাহ পাকের ইশারা ওই পাহাড়টা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল, কেঁপে উঠে ওই পাহাড়টা নড়ে চড়ে যুবক গুলো কর্মচারী গুলো সব পরে পরে মারা গেল। বালকটা দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আস্তে আস্তে পাহাড় থেকে নেমে নেমে রাজ দরবারে হাজির হয়ে গেল। রাজা দেখে বলে, তুই কেন আমার কর্মচারীরা কই, আমার কর্মচারী দিয়া তোরে তো মারার জন্য পাঠাইছিলাম, কিন্তু তুই কেমনে আসলা, তারা কেন আসলো না, তারা কোথায় চলে গেল? কয়টা আমার মাওলার কারিশমা। আল্লাহ বলে, না নবী আমার, আমি আপনার দিলটারে এত পরিমাণ দয়া দিলাম, মায়া দিয়া দিলাম, যেই মায়ার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, এজন্য আপনার আশেপাশের লোকের কোনো অভাব নাই। নবীর হাতে কালিমা পড়ে 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 যখন সবাই মুসলমান হয়ে যেতে লাগলো, আবু জাহালের মাথা বড় গরম, উতবা সাহেবা মুগিরাদের মাথা বড় গরম হয়ে গেল। এতদিন পর্যন্ত মূর্তি পূজা করলাম, মানুষের ভুল বাল বুঝাইয়া মানুষের আমাদের দলের মধ্যে আনলাম, কিন্তু মোহাম্মদ এতদিন পর্যন্ত অনেক ভালো, এখন তো আর মোহাম্মদের ভালো লাগে না। কোপ থেকে যেন এক ধর্মের কথা বলে, তার মালিক নাকি আল্লাহ, ওই আল্লাহর গুণগান মোহাম্মদ কেন গাইতে লাগলো, মাথা গরম হয়ে গেল। আবু জাহাল উতবা সাহেবা মুগিরারা এরা মুসলমানদের উপরে জুলুমের মাত্রা বাড়াইয়া দিল, মুসলমানরা ভালো করে চলতে পারবে না, এই চিন্তা নিয়ে নিয়ারা আগায় গেল, মুসলমানদের ভালো থাকতে দেওয়া যাবে না। যারা আল্লাহর স্লোগান দেয় এরা কশিন কেলো আমাদের বন্ধু হতে পারে না, এরা আমাদের ক্লোজ হতে পারে না, এই চিন্তা করে করে মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেয়। এরা মনে করেছে দুনিয়াতে এদের পাওয়ার অভাব নাই, দুনিয়াতে এদের ক্ষমতার কোনো অভাব নাই, এদের দলবলের অভাব নাই, এদের সাথী সঙ্গে দুনিয়াতে অভাব নাই। আল্লাহ পাক কয়ে, জিব্রাইল যাও যাও, সুরায় বুরুজ নিয়া 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 নবীর দরবারে হাজির হয়ে যাও। সুরা বুরুজ নাজিল করলেন, ওই সুরায় বুরুজের মধ্যে আমার মাওলা জানা দিলেন, দুনিয়াতে যত বড় বড় বেঈমানেরা আমি আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করতে চেয়েছি, আমার মাওলা এদের একটারও পরিণতি ভালো করে না। আল্লাহ পাক সূরায়ে বুরুজ নাজিল করে দিলেন নবীর উপরে, সূরাতুল বুরুজ আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক এই সূরায়ে বুরুজের মধ্যে তিন আয়াতের মধ্যে চারটা কসম আমার মাওলা কাটলেন। এক নাম্বার ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক জানায়া দিলেন, আই বান্দারা আমি কসম কাটলাম এক নাম্বারে গ্রহওয়ালা নক্ষত্রওয়ালা আসমানের কসম কাটলাম। মুহাদ্দিসিনে কেরামগণ এটার ব্যাখ্যা দিতে যাইয়া বিভিন্ন মুফাসসিরা বুরুজের বিভিন্ন ব্যাখ্যা দিয়া দিলেন, বুরুজ মানে আমার মাওলা এই জায়গায় কি বুঝালেন, এক একটা মুফাসসিরের এক এক রকমের ব্যাখ্যা হয়ে গেল। কেউ কেউ বলেন আল্লাহ পাক এই বুরুজ দ্বারা বুঝাইলেন পাশাদার দুর্গ, বড় বড় পাশাদার অট্টালিকা, ওই দুর্গের ব্যাপারে আমার মাওলা জানাইয়া দিলেন। এদের যদি ধারণাটা আর এদের মতটাকে যদি ধরা হয় তাহলে ওয়াসসামা ইজাতিল বুরুজ এর মানে হলো প্রাসাদওয়ালা দুর্গওয়ালা আসমানের কসম আমার মাওলা খাইলেন,
পাশাদার দুর্গ আল্লাহ তো অপর আয়াতের মধ্যে জানায়া দিলেন যে এই পাশাদার ব্যাপারে ও বান্দারা তুই যেখানে যাও মৃত্যু তোরে অবশ্যই অবশ্যই গ্রাস করে ফেলবি আল্লাহ পাক এই বুরুজের ব্যবহার অন্য আয়াতের মধ্যে দিয়া জানায়া দেয় আল্লাহ পাক জানায়া দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদের জানায়া দিলেন বান্দারা তুই যদি প্রাসাদ বানাইয়া দুর্গ বানাইয়া যদি ওই বুরুজিম মুশাইয়্যাদা অনেক শক্ত প্রাচীরের মধ্যে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য ঢুকে যাও আমার মাওলার ধরা থেকে দুনিয়াতে কেউ বাঁচতে পারবা না মৃত্যু নামক এমন একটা জিনিস বান্দা তোমার ওই প্রাচীরের মধ্যেও ধরতে পারবি আল্লাহ পাক সূরায়ে বুরুজের মধ্যেই বুরুজটা আনলেন এমনটা না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বুরুজিম মুশাইয়্যাদা ওই মুফাসসিরিরা জানায়া দেয় আল্লাহ পাক এই জায়গাও পাশাড় থেকে টেনে আনলেন এটা কেউ কেউ বলেন আবার আরেকজনে জানায়া দেয় না না আল্লাহ পাক বুরুজ দ্বারা কি বুঝালেন বলে বুরুজ দ্বারা আল্লাহ বুঝালেন সুন্দর সৃষ্টি যেই সুন্দর সৃষ্টি আমার মাওলা আসমানটারে বানালেন আসমান যে বানাইছে এটা কি সুন্দর না অসুন্দর হ্যাঁ কি পরিমাণ সুন্দর আসমানের দিকে তাকায় দেখো যেই আসমানের পুরা আসমানটাকে খুঁজে খুঁজে বান্দা কোনো পিলার পাওয়া যাবে না কোনো ফাউন্ডেশন পাওয়া যাবে না কোনো কি কোনো কোনো ফাউন্ডেশনের জন্য কোনো আল্লাহ কোনো বান্দার মাধ্যমে এই আসমানটাকে দাঁড় করায় রাখার জন্য দুনিয়াতে যেরকম পাইলিং করা লাগে আল্লাহ পাক পাইলিং করে নাই এ বিশাল আসমানটাকে বানায়া রাখলেন একটা সাদ হিসাবে আমার মাওলা বান্দার জন্য জুলায়া রাখলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা ওয়াস সামা বিনা আল্লাহ পাক জানায়া দেয় আমি মাওলার পরিচয় তুই জানো আমি আল্লাহর পরিচয় হলো এই আসমানটাকে আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য সাদ আরে বিশাল জমিনটা আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য বান্দা বিছানা এত সুন্দর দুনিয়ার কোনো বিজ্ঞানীরা বানাইতে পারবে না আসমান যে আমার মাওলা বানালেন বানাইতে যাইয়া দুনিয়ার কোনো বিজ্ঞানীরে আল্লাহ জিগায় নাই হ্যাঁ বিজ্ঞানী তোর তো ব্রেন কোনো অভাব নাই আলমে আর ওয়াহের মধ্যে তুই আমারে একটু সুন্দর করে জানায়া দাও আসমানটারে কেমনে বানানো লাগবে বান্দারে আল্লাহ পাক কোনো বিজ্ঞানীরে পর্যন্ত জিগায় নাই এ বিশাল আসমানটা আমার মাওলা বানালেন এ জমিনটাকে আমার মাওলা বানালেন এ মানুষগুলোরেও আমার মাওলা আকৃতি দিয়া দিলেন এত কিছু বানাইতে যাইয়া আমার মাওলা কারো কাছ থেকে অনুমতি লাগে নাই কারো কাছ থেকে বিন্দু মাত্র পরিমাণ অ্যাডভাইস নেওয়া লাগে নাই আল্লাহ পাক যে আসমান বানাইলেন বান্দা তুমি যদি একটু পরীক্ষা করে করে দেখো পৃথিবীর যত বড় 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 মহাবিজ্ঞানীরা এই আসমানের আগামাতা খোঁজার জন্য রকেট নিয়ে দৌড়াইল আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই আসমানের শুরু কোথায় আর শেষ কোথায় কারণ এই আসমান দুনিয়ার কোনো মানুষ বানায় নাই একজন বানাইছে চিল্লা বল তার নাহি তো মেরা খালি কো হাহি তো মেরা মালি কো হাহি ভি কো না দেশম সো কমার ইহি বিকো না দেশ জেরো হাজার ইয়া এলাহি বিকো না দে আর দো সামা ইয়া এলাহি বিকো না দে জাও হাওয়া এ বিশাল আসমান দুনিয়ার কোন মানুষ বানায় নাই কে বানাইছেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াস সামা ইদাতিল বুরুজ ওই মুফাসসিরদের মতে এদের যদি মতটাকে ধরা হয় তাহলে অর্থ হয়ে যাবে সুন্দর সৃষ্টি আসমানের কসমটা আমার মাওলা কাটলেন মূলত
ইমাম ইবনে ইবনে জারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানায়া দিলেন, তিনি বলেন আল্লাহ পাক যে জানাইছেন যে আসমানটাকে আল্লাহ কসম কাটলেন ওই বুরুজ দ্বারা আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যের অবতরণের জায়গা মানে অবতরণ স্থল যেই জায়গায় অবস্থান স্থলটা যেই জায়গায় ওই জায়গাটার ব্যাপারে আমার মাওলা জানালেন আসমানের মধ্যে যে সূর্য এই সূর্যকে বানাইছেন জোরে বলেন আল্লাহ সন্দেহ আছে নাকি আসমানের মধ্যে তাকায়া দেখো চন্দ্র এই চন্দ্র কে বানাইছেন আল্লাহ বানাইছেন এই সূর্য তো কথা মানে আমার মাওলার আবার চন্দ্রটা পর্যন্ত কথা মানে আমার মাওলার এই সূর্যটা ওই যে আসমানের মধ্যে থাকে 12টা আছে এদের অবস্থানের জায়গা ওই 12টার মধ্যে এই সূর্যটা ঘুরে 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 এজন্যই ওই 12টার প্রত্যেকটা জায়গাকে বলা হয় বুরুজ আবার বুরুজুনের জমা হলো বুরুজ মানে 12টাকে বলা হয় বুরুজ আর এক একটাকে বলা হয় বুরুজুন এর মানে আল্লাহ পাক জানায়া দিলেন ওই বুরুজের ব্যাপারে যেই বুরুজগুলো আসমানের মধ্যে গ্রহ আর নক্ষত্র ওই গ্রহ আর নক্ষত্র যে আসমানের মধ্যে আছে আল্লাহ পাক বলেন ওই গ্রহওয়ালা নক্ষত্রওয়ালা আসমানের কসম আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বান্দা কাটলেন দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক দ্বিতীয়বার একটা কসম গায়া জানায়া দিলেন দুই নাম্বার আয়াতে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ পাক জানায়া দিলেন আমি আল্লাহ যেই দিনের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম একটা দিন এমন আছে যেই দিনের ব্যাপারে আমার মাওলা ওয়াদাবদ্ধ আল্লাহ পাক যেই দিনের ব্যাপারে জানায়া দিলেন ও বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে এমনটা না আখেরাতের এমন একটা দিন আছে যেই দিনে আমার মাওলার দরবারে তোমার আশা লাগবে আমি মাওলাকে তোমার কৃতকার্যের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে ওই দিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যেই দিনের ব্যাপারে আমার মাওলা ওয়াদাবদ্ধ হয়ে গেলেন দুনিয়া শেষ হয়ে যাবে এমন না আখেরাতের এমন একটা দিন আছে যেই দিনে বান্দা তুই আমার দরবারে আশা লাগবে ওই দিনে আমি আল্লাহ সব ব্যাপারে তোমার কাছ থেকে হিসাব নিয়ে নিব রাজার কাছ থেকে যেমন বিচার হবে প্রজার কাছ থেকেও ঠিক একই পরিমাণ বিচার হবে যে মেম্বার এর বেলায় বিচারটা যেমন হয়ে যাবে যে চেয়ারম্যান এর বেলায় একই পরিমাণ বিচার হয়ে যাবে শুধু তাই না যে এমপি এর বেলাও ঠিক একই পরিমাণ বিচার হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার বেলায় যেই বিচার হবে তোমার শেরপুর এলাকার একটা রিকশা চালক রিকশা চালায় চালায় জিন্দেগি চালায় ওই রিকশা চালকের ঠিক একই পরিমাণ বিচার আমার মাওলার দরবারে হবে আল্লাহ পাক ওই দিনের ব্যাপারে ওয়াদা দিয়া জানায়া দিলেন রে বান্দা আলাই সাল্লাহু বিয়া কামিল হাকিমিন আল্লাহ জানায়া দিলেন ওই দিন আমি আল্লাহর মতো আহকামুল হাকিমিন কেউ থাকবে না ওই দিন আমার মাওলার মতো বিচারক কেউ থাকবে না বান্দারে ওই দিনের ব্যাপারে আমি মাওলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে সব ব্যাপারে প্রশ্ন করব তোমরাই জবাব দাও আল্লাহ পাক যে ওই দিন বিচারালয়ে দাঁড়াবে আল্লাহ ছাড়া কি আরেকজন বিচারপতি থাকবে নাকি থাকবে নি আল্লাহ ছাড়া আর কোনো বিচারপতি নাই ও ওই দিনের মালিক আমার আল্লাহ যে আল্লাহ ওই দিনে বান্দা তোমার হিসাব করবে ধনীর বেলায় যেই বিচার গরিবের বেলায় একই বিচার যেটা আমগো মেম্বারেরা করতে পারে না আমগো মাতবরেরা করতে পারে না আমগো চেয়ারম্যানেরা করতে পারে না আমগো এমপিরা করতে পারে না আমগো মন্ত্রীরা পর্যন্ত করতে পারে না যেই বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া
এরা ধনীর বেলায় বিচার করে এক রকম আর গরিবের বেলায় বিচার করে এরা আরেক রকম ধনীর পোলা যদি অনেক বড় 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 অন্যায় অপরাধ করে ওই ধনীর পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণে একানা পর্যন্ত বিচার করে না কিন্তু কপাল বড় খারাপ গরিব যদি ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায় ওই গরিবের বেলায় ষোল আনা বিচার করে আসে না না হুজুর যদি অন্যায় করে বলে হুজুররে ধরো আর হুজুর সারা যদি নায়কেরা নায়িকারা যারা যুবকেরে ধ্বংস করে দিল যুব সমাজরে ধ্বংসের দ্বারে পান্তে যারা ঢেলে দিয়ে দিল এদেরকে ধ্বংস করে দিল ওই নায়ক নায়িকারা যদি কোনো বড় বড় অপরাধ করে এদের বেলায় কোনো বিচার হয় না আর হুজুর যদি সুন্দর করে বউ নিয়ে ঘুরতে যায় কক্সবাজারে গেল বিভিন্ন জায়গায় গেল হুজুর গেলে হুজুর কেন বউ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে আমগো সমাজে এমন একটা প্রচলনটা রইগা গেল হুজুর বড় লোক হতে পারবে না হুজুর বিয়া করতে পারবে না হুজুর সুন্দর হতে পারবে না হুজুর বাড়ি করতে পারবে না হুজুর গাড়ি করতে পারবে না ও শেরপুরের মুসলমানেরা এতদিন পর্যন্ত এই চিন্তা নিয়ে বান্দা তুই চলেছ মাঝে মাঝে আবার নবীর নামের দোহায় দিয়াও বলে আমার নবী দেখেছ যেই নবী আমার পুরো জিন্দেগিতে এত পরিমাণ কষ্ট করে 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 জিন্দেগি চালাইলেন হুজুর আপনি গাড়ি পাইলেন কই বাড়ি পাইলেন কই না রে বাবারা খায়বারের যুদ্ধের আগে ওই সাহাবায়ে কেরামদের যদিও কোনো সম্পত্তি নাই অথচ ইতিহাস পড়ে দেখ আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর এত পরিমাণ দামি আর ধনী সাহাবি যার মৃত্যুর সময় বাংলাদেশি টাকা গণনা করা হলো হিসাব করে দেখা গেল আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ ছিল 770 কোটি টাকা কত 770 কোটি টাকা এখন হুজুর খালি বড় লোক হবে কেন হুজুর বড় লোক দরকার নাই হুজুর টাকা ওলা দরকার নাই কোন রকম চলবে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত মসজিদে যাবে আর উনি গিয়া গিয়া আজান দিবে নামাজ পড়াবে হুজুর এতটুকুই থাকেন আপনি টাকা ওলা হবেন কি দরকার আছে কোন রকম চলেন মানে যত দুর্নীতি যত অন্যায় যত অপরাধ যত সুদি লেনদেন যত ঘুষ ও খায়া অনেক বড় লোক হয়ে পেটটারে বড় বানাবে হুজুর খালি গরিব হয়ে থাকবে এই চিন্তা নিয়ে কিছু ব্যক্তি সমাজে চলে কি চলে না কিন্তু মনে রাখবেন হুজুর যদি বড় লোক হয় অন্তত পক্ষে এই টাকা দিয়া মানুষের উপর জুলুম করবে না হুজুর টাকাওয়ালা হওয়ার পরে মানুষের উপর নির্যাতন করে না বাংলাদেশের একটা আলেম দেখান যে আলেম টাকা নিয়ে বেগম পাড়ায় যায় বাড়ি করছে এই দেখান কই একজনে বলেন আমাকে বাংলাদেশের কোন হুজুর টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে করলে ওনার ওনাদের বড় বড় নেতারাই করেছে লিডারেরাই করেছে নায়ক নায়িকারা করেছে মগর বাংলাদেশের হুজুরেরা টাকা নিয়ে ওই দিন শেষে মাদ্রাসাই লাগায় একটা মাদ্রাসার জায়গা নেই ওখানে মাদ্রাসা করে এরপর একটা বড় মার্কাজ বানায় ওখান থেকে ছাত্রগুলো বছরে বছরে এই যে পাগড়ি নিল না এমনি এমনি বের হয় ওখানে একটা মাদ্রাসা ওখানে একটা দর্শের স্থান বানায় ওখান থেকে ফুলগুলো ফুল হয়ে বের হয় যেখান থেকে যায় অল্প নিয়া কিন্তু ইলমের সাগর নিয়া ওই মার্কাজ থেকে বের হয় এজন্য হুজুরের বেলায় যেই বিচার করেন নায়ক নায়িকাদের বেলায় একই বিচার করেন লিডারের বেলায় একই বিচার করেন কিন্তু পারে না আমগো নেতারা ধনী যখন টাকা দিতে পারে মুট কইরা ধরো তোমার পকেটে 500-1000 টাকা ঢুকাইয়া দিলাম ঠিক আছে তোমার ছেলে যা করছে বাদ দাও আমি আছি কোনো টেনশন নাই গরিব যদি কোনো অন্যায় করে ছোট্ট থেকে ছোট্ট কয়ের বেলা ষোলো আনা বিচার কর কারণ গরিব চোখ টাঙ্গিয়ে তাকাইতেও পারবে না টাকাও দিতে পারবে না এরকম কিছু আদেল না সর্বোচ্চ লেভেলের মানুষের উপর জুলুমকারী জালেম মাতবর আমাদের সমাজে আছে না নাই আছে নেই আপনার এলাকায় না থাকতে পারে আমার এলাকা আছে আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলেন কিন্তু আল্লাহ কয় আমি আল্লাহ যেই দিনের ব্যাপারে ওয়াদাবদ্ধ হলাম এটা আমার দিন ওই সময় এই দিনটাতে আমি থাকবো বিচারপতি আমার মতো আহকামুল হাকিমিন কোথাও পাবি না ওই দিন আল্লাহ পাক হিসাব নেবে
ওই দিনের কসমটা আমার মাওলা কাটলেন সূরাতু আল বুরুজের দুই নম্বর আয়াতে ওয়াসসামাই জাতিল বুরুজ এক নম্বরে আল্লাহ জানায়া দিলেন গ্রহওয়ালা নক্ষত্রওয়ালা আসমানের কসম আমি মাওলা কাটলাম দুই নম্বর আল্লাহ জানায়া দিলেন আল ইয়াউমিল মাউউদ ওই যেই দিনের ব্যাপারে আমি মাওলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ওই দিনের কসমটা আমি মাওলা কাটলাম আল্লাহ পাক ওই দিনের কসমটা পর্যন্ত ঘেয়ে ফেললেন বান্দারে ওই দিনের কসম আমি মাওলা কেটে দিলাম তিন নম্বরে আল্লাহ পাক কসম খাইলেন ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ আল্লাহ পাক কসম খাইলেন শাহেদ যে দস্তা যে দেখে ইসমে ফাইল এরপরে মাশহুদ ইসমে মাফউলের সিগা আল্লাহ পাক জানায়া দেয় যে দস্তা আর যেই জিনিসটাকে দেখা হয় ওই ব্যাপারে আমি মাওলা কসম খাইলাম যে দেখে আর যেই জিনিসটা দেখা হয় এই ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আল্লাহ পাক ইয়াউমিল মাউউদ যারা আখেরাতের দিনটারে বুঝালেন আর শাহেদ দ্বারা আল্লাহ পাক জুমার দিনটাকে বুঝালেন আর মাশহুদ দ্বারা আল্লাহ পাক ওই আরাফাতের দিনটারে বুঝালেন যেই জুমার দিন এত গুরুত্বপূর্ণ আমার মাওলার দরবারে ওই জুমার দিনে এমন একটা সময় আমার মাওলা রাখছে যেই সময়ের মধ্যে বান্দা তুমি যদি কিছু পাওয়ার জন্য আমার মাওলারে যদি ডাক দাও আমার আল্লাহরে যদি বলো ও আল্লাহ আমার রিজিক নাই তুমি রিজিক দিয়া দাও আমার ছেলে নাই তুমি ছেলে দিয়া দাও আমার মেয়ে নাই তুমি মেয়ে দিয়া দাও জুমার দিনে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা ওই সময় আমার আল্লাহর কাছে এত পরিমাণ দামিরে বান্দা ওই সময়ে যখন বান্দা আমার মাওলার দরবারে চাইবে চাইতে দেরি হয়ে যাবে আমার মাওলা দিতে বান্দাকে দেরি করবে না জুমার দিনটা এত ইম্পর্টেন্ট আমার মাওলার দরবারে আল্লাহ পাক জানায় মদিনাওয়ালা নবী জানায়া দিলেন শাহিদ দ্বারা আল্লাহ পাক জুমার দিনটাকে বুঝালেন আর মাশহুদ দ্বারা আল্লাহ পাক ওই আরাফাতের দিনটারে বুঝালেন এক কথায় তিন আয়াতের মধ্যে চারটা কসম আমার মাওলা খাইলেন এক নাম্বার গ্রহওয়ালা নক্ষত্রওয়ালা আসমানের কসম দুই নম্বরে আল্লাহ জানায়া দেয় ওয়াদাকৃত দিনের কসম তিন নম্বরে আল্লাহ পাক বলেন শাহেদ মানে জুমার দিন মাশহুদ মানে আরাফাতের ময়দান ওই কসমগুলো আমার মাওলা কাইটা এবার দুনিয়াতে যেই বান্দাগুলো মুসলমানদের উপর জুলুম করে মুসলমানদের উপর নির্যাতন করে এদের ব্যাপারে আল্লাহ কয় কুতিলা আসহাবুন নুখদুদ আল্লাহ পাক জানায়া দেয় কুতিলা আয় লুইনা আল্লাহ পাক এই কুতিলাকে আনলেন এখানে লুইনা অর্থ ব্যবহার হয়েছে আল্লাহ পাক জানায়া দিলেন কুতিলা আসহাবুল নুখদুদ মানে গর্তওয়ালারা আমার মাওলার পক্ষ থেকে লানত প্রাপ্ত যারা গর্তওয়ালা আসহাব সাহিবুনের জমা হলো আসহাব এই আসহাব মানে সাথীগণ ওই সাথীগণ কারা উখদুদ মানে হলো গর্ত ওই গর্তের সাথী যারা এদেরকে আমার মাওলা লানত দিয়া দিলেন এদেরকে আমার মাওলা অভিসম্পাত করল এরা আমার মাওলার পক্ষ থেকে এত পরিমাণ অভিশপ্ত হয়ে গেল এরা দুনিয়াতে ধ্বংস আমার মাওলা এদের করে দিয়েছে এরা কি পরিমাণ নিমক হারাম এবার আসো মূল বয়ানের মধ্যে বান্দা আল্লাহ পাক যে কসম খাইয়া এই আসহাবুল উখদুদের কথা আমার মাওলা টেনে আনলেন যারা গর্তওয়ালা এই গর্তওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহ জানাইলেন যেই গর্তওয়ালারা এত পরিমাণ বড় জালেম ছিল এত পরিমাণ নির্যাতন ছিল এরা মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুম করল ওই গর্তওয়ালার কাহিনী শোনার দরকার আছে না নাই আসেনি গর্তওয়ালা আল্লাহ যে কয় আসহাবুল উখদুদ এরা কারা মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে বান্দা একটু বাড়ি যায় দেখবেন আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আসহাবুল উখদুদ কারা গর্তওয়ালা কারা যে গর্তওয়ালার ব্যাপারে আল্লাহ পাক সূরায়ে বুরুজের মধ্যে যে গর্তওয়ালার ব্যাপারে জানায়া দিলেন ওই গর্তওয়ালা হলো মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরাম নিয়া বসা ওই গর্তওয়ালার ব্যাপারে আমার নবী বয়ান করে নবী আমার ডেকে বলে ও আমার সাহাবায়ে কেরাম
বাদশা ছিল যেই বাদশা অনেক পরিমাণ পাওয়ারফুল ছিল তার ক্ষমতার কোনো অভাব ছিল না তার অনেক পরিমাণ পাওয়ার ছিল ওই বাদশার একটা জাদুকর ছিল যেই জাদুকরটা যখন বিদ্ধ হয়ে গেল মানে বিদ্ধ হয়ে যাওয়ার পরে মারা যাবে ভাব একটা জাদুকর ওই বাদশার আশেপাশে সর্বঅবস্থায় থাকে ওই বাদশাকে বাঁচায় রাখার জন্য টিকায় রাখার জন্য ওই জাদুকর বাদশার কাছে অনেক পরিমাণ দামি আমগো বাংলাদেশে এখন যেরকম প্রধানমন্ত্রীর গার্ডার আছে নাই গাদ নাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরও গার্ডের অভাব নাই বর্তমানে জো বাইডেন এরও গার্ডের কোনো অভাব নাই এরকম আগের জামানায়ও এক একটা বাদশার পিছনে এক এক গার্ড ছিল একটা জাদুকর যে জাদু করে করে বাদশারে যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে রে মেরে ফেলবে বিভিন্ন জাদুর মধ্যে ফলায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে জাদুকর যখন মারা যাবে একটা ভাব হয়ে গেল জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসলো বাদশারে যায় কয় অ বাদশা আমি মনে হয় আর দুনিয়াতে বাসব না একটা ছেলে আমায় দাও যেই ছেলেটারে আমি জাদু শিখাইয়ার পরে মারা গেলেও অসুবিধা হবে না আমার চলার পথে আমি উঠতে বসতে ওই ছেলেটারে আমি জাদু শিখাইয়া দিব বাসারে যখন এই কথা বলে বাসা কয় হ্যাঁ হ্যাঁ একটা ছেলে আমি তোমারে দিয়া দিব যেই ছেলের ব্রেনটা অনেক মুক্ত হবে যেই ছেলের ব্রেনটা অনেক ধারালো হবে যারে জাদু শিখাইলে ও ভালো জাদুকর হয়ে যেতে পারবে বাসা একটা ছেলে আইনা এবার জাদুকরের হাতের মধ্যে দিয়া দিলেন ওই ছেলেটা প্রতিদিন বাসায় যায় আবার জাদুকরের দরবারে আসে ওই জাদুকর থেকে জাদু শিখে শিখে এরপরে আবার বাসায় চলে যায় আবার জাদুকরের কাছে আসে আবার বাসায় চলে যায় প্রতিদিন আসে আর যায় একদিন ওই ছেলের সাথে মোলাকাত হয়ে গেল একজন রাহেবের সাথে মোলাকাত যেই রাহেব ঈসা নবীর ধর্মের অনুসারী একজন সাধক ছিলেন ওই সাধকের সাথে ওই ছেলের একদিন মোলাকাত হয়ে গেল এবার সাধকের কাছেও যায় আবার জাদুকরের কাছেও যায় কয়জনের কাছে যায় জোরে বলেন দুইজনের কাছে যায় জাদুকর মুসলমান না কিন্তু যে সাধক ও আমার মাওলানা মানে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে করে বান্দা চলে আল্লাহর উপর সাধনা করেছে এ কারণে আল্লাহ বড় সাধক বানায়া দিয়েছে ওই ছেলেটা একদিন সাধকের দরবারে যায় আর একদিন আবার ওই জাদুকরের কাছেও যায় দুইজনের কাছে যখন বারবার বারবার যায় একদিন যাওয়ার পথে ওই দুইজনের পরীক্ষা করার জন্য মনের মধ্যে চিন্তা চলে আসলো হায় রে আমি যে দুইজনের দরবারে চলে যাই এবার জাদুকর সত্য নাকি মিথ্যা আর ওই জায়গায় ওই সাধকটা সত্য না মিথ্যা আমার এটা জানা লাগবে দুইজনকে পরীক্ষা করা লাগবে কারণ অনেকেই তো দেখতে দেখা যায় আল্লাহওয়ালা কিন্তু ভিতরে কি আছে এই ব্যাপারে তো না মিশলে বোঝা যাবে না এদের ব্যাপারে পরীক্ষা না করলে কষ্ট সিনগালেও বোঝা যাবে না আমগো সমাজেও তো এরকম অনেক লোকের কোনো অভাব নাই উপর দিয়া ফিটফাট ভিতরে সদরগা উপর দিয়া মনে হয় কত বড় আল্লাহওয়ালা আগ্রি পরে পরে দুনিয়ার মধ্যে চলে এলাকায় ঘুরে বিভিন্ন জেলায় যায় এর মতো ভালো আর কেউ হতে পারে না উপর দিয়ে যদিও ফিটফাট মনে হয় কেমনে চলো রে বলে আমি চলি কেমনে জানো না আমি খালি টাকার বিজনেস করি এজন্য আমি সুন্দর করে 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 চলতে পারি দেখতে নারী তার চলনটা পুরা বাঁকা দেখতে মনে হয় আল্লাহওয়ালা কিন্তু গোপনে 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 সুদি কারবার করে আবার গোপনে গোপনে ঘুষ খায় মানুষের উপর জুলুম করে দুর্নীতি করে উপর দিয়া দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা আর ভিতরে ভিতরে টাকার বিজনেস করে আছে না না এই সমাজে নাই এর উপর দিয়ে দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ কালচা ধরে গেছে আর রিজিকে ভেজা কিন্তু উপর দিয়ে দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ব্যক্তিকে দেখলে কিরে তুমি চলো কেমনে তুমি যদি টুটু কোম্পানির ম্যানেজারের মতো খালি ঘুরো 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 বিভিন্ন জায়গায় যাও এনে যাও এনে যাও আমার আরামে চলো দিব্যি চলো কাহিনী কি কেমনে ঘরো কেমনে চলো কয় জানো না আমি তো টাকার বিজনেস করি কি করে কথা কয় না কি করে
টাকার বিজনেস করি তো টাকার বিজনেসটা কি আবার টাকার ব্যবসাটা কি কই টাকার ব্যবসা বুঝো না টাকায় টাকা আনে সেটা তো বিজনেস না এটা তো সুদ কই না এটা সুদ না এটা বিজনেস তাহলে কিসের বিজনেস কই টাকার বিজনেস এক জায়গায় 1 লাখ দিলাম তো মাসে মাসে 10 আসবে আমার পরিচিত একজন আছে এত পরিমাণ সুদখোর সুদ খায় বিল্ডিং বানাইছে 3-4 তলা বানাইয়া আরে আমি জিজ্ঞেস করলাম কাহিনী কি এত বড় লোক কেমনে হইল কয় এর মত সুদি আর একজনও নাই কেমনে কয় পুরা বাজারের মধ্যে যত বড় ডিম বাজার এই ডিম বাজারে যত টাকা প্রায় ব্যবসায়ীকে 5 লাখ করে দিয়া রাখছে 1 লাখ করে দিয়া রাখছে 3 লাখ করে দিয়া রাখছে তো প্রতি মাসে লাখে যদি 10 আছে তো 5 লাখ যারে দিছে ও দেয় মাসে 50,000 যারে দিছে 1 লাখ ও মাসে দেয় 10,000 যারে দিছে 2 লাখ ও মাসে দেয় 20,000 হুজুর তো এজন্যই তো টাকার বিজনেস করে এই বিজনেস করে করে টাকা বাড়ায় কি দামি বিল্ডিং বানাইছে কয়েকদিন পরে পরে লাভ দেয় যে জমি কিনে দাম বাড়াইয়া জমি কিনে ফেলে কাহিনী কি বলে কাহিনী তো দেখতে নারি তার চলন বাঁকা উপর দিয়া ফিটফাট ভিতরে সদরগার আবার ওই টাকার বিজনেসকে সুদকে বিজনেস বলে চালিয়ে দেয় ব্যবসা বলে চালিয়ে দেয় এরকম কিছু ব্যক্তি আমাদের সমাজে লুকায়িত আছে না নাই আছে নি আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করো আর জোরে বলেন আমিন সাবধান সৌদি লেনদেন করা যাবে না সাবধান আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ঘোষণা কি আমার না আল্লাহর আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আল্লাহ পাক জানা দিলেন দুনিয়াতে যারা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস আমার মাওলার দরবারে এরা কেমন করে দাঁড়াবে বান্দা জানোনি একটা শয়তান একটা মানুষকে বারবার বারবার ধোঁকা দিয়া যে লাইন ছুতো করে ফেললো লাইন হারায় তার ফেললো মানে তারে একদম পদভ্রষ্ট তার করে ফেললো ওই শয়তান যারে পদভ্রষ্ট বানায়া দিল এর অবস্থা যেমন হবে হাসরের ময়দানে সুদি লেনদেন করনেওয়ালারা আমার মাওলার দরবারে এরা এভাবেই দাঁড়ায়া যাবে কেন দাঁড়াবে জালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা এরা এই কারণে দাঁড়াবে জালিকা বিআন্নাহুম ক্বালু এরা দুনিয়ায় থাকতে একে অপরে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা আমরা যে এই যে ব্যবসা উৎখাই এই সূত্রটা ব্যবসার মতো আর ব্যবসাটাও তো সুদের মতো মানে এরা ইন্টারেস্টে বিজনেস বলে চালায়া দেয় সুদের ব্যবসা বলে চালায়া দেয় কিন্তু আল্লাহ কয় না না ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বান্দারে আমি আল্লাহ ব্যবসার তোর জন্য হালাল করলাম আর সুদটারে আমি মাওলা হারাম করলাম কশিনকালেও তুই সুদি লেনদেন করতে পারো না কশিনকালেও তুই ঘুষের ধারে কাছেও যেতে পারো না ও বান্দারা এরকম উপর দিয়া ফিটফাট মানুষের চেনা বড় দায় হয়ে যায় বলতেছিলাম ওই বালক এবার মনে 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 চিন্তা করে আমি যে দুইজনের দরবারে গেলাম এবার দুইজনই কি ভালো না একজন ভালো কে হাকিকি আমার এটা জানা লাগবে জানা লাগবে ওই বাচ্চাটা ওই বালকটা একদিন বাসায় যাওয়ার জন্য রওনা বাসায় যাওয়ার পথে তাকায়া দেখে ওই রাস্তার মাঝে একটা বাঘ অথবা একটা সাপ দাঁড়ায়া গেল মানে হিংস্র প্রাণী দাঁড়ায়া গেল একটা মানুষ এই রাস্তা অতিক্রম করতে করে 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 যেতে পারে না এই রাস্তারে ক্রস করে যেতে পারে না মনে মনে চিন্তা করে আজকে আমার পরীক্ষা করার সুযোগ চলে আসলো আমি জাদুকরের পরীক্ষা করব ওই সাধকেরও আমি পরীক্ষা করব যেই সাধক আল্লাহর কথা বারবার বলে ওই আল্লাহ কি সত্য না মিথ্যা এটা আমার জানা লাগবে আর যে জাদুকর ওই জাদুকর কথা বলে না ও তো মূর্তি পূজার কথা বলে তাহলে ওই জাদুকর সত্য না মিথ্যা এটা আমার জানা লাগবে ওই বালকটা একটা পাথর হাতের মধ্যে নইয়া ওই পাথরটা
আসমানের দিকে সুরে সুরে এমন জোরে মারে আর বলে ও দয়ার মালিক এই পাথরটা আমি ওই বাঘা সাপের দিকে সুরে মারলাম আল্লাহ গো জাদুকর যদি পরিপূর্ণ সত্য হয়ে যায় তাহলে জাদুকর সত্য হলে এই বাঘার সাপ এই রাস্তা থেকে কোথাও যাবে না ও আল্লাহ আর যদি ওই ঈসা নবীর দিন অনুসরণকারী আল্লাহ তোমারে যে মানে ওই ব্যক্তিটা যদি সত্য হয়ে যায় তাহলে এই পাথরটা দিয়ে উপরে মারতে দেরি হয়ে যাবে এই হিংস্র বাণী এই সাপ আর বাঘ এই জায়গা থেকে দূরে চলে যাবে এই কথা বলে বলে ওই পাথরটা বাঘ এবং সাপকে মারার জন্য যখন দূরে মারে মারতে দেরি হয় আমার আল্লাহর নাম নিয়ে মারতে দেরি হয়ে গেল ওই সাপ আর বাঘ ওই রাস্তা থেকে যাইতে আর দেরি করে না সাপ আর বাঘের কেউ সরাইতে পারে না সব মানুষগুলো আটকায়া গেল এরা অতিক্রম করতে পারে না ওই রাস্তা দিয়া পার এর হতে পারে না এই চিন্তা নিয়ে যখন পড়ে রইল ওই বালকটা আইসা এই পাথরটা দিয়ে জোরে একটা ঢিল মারতে দেরি ওই বাঘ জ্বলে গেল সাপ জ্বলে গেল মনে মনে চিন্তা করি এই সাধকত যেই মাওলার কথা বলে ওই আল্লাহ তো অনেক পরিমাণে বড় এবার সে ওই সাধকের কাছে যেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সাধক কয় বালক রে আমার দরবারে তুই আসলা আমি তোরে ফিরে দিতে পারি না তুই আমার দরবারে যেহেতু চলে আসলা আমি তোরে শিখাইয়া দিব শিখাইয়া দিব এমন কিছু কালাম তুই আমার মাওলার ওসিলা করে করে যখন বলবি সঙ্গে সঙ্গে তোর অনেক বড় ফায়দা হবে অনেক বড় বড় প্রতিদান পেয়ে যাবি এক প্রথম নাম্বারে যেই লোকটা জন্ম থেকে অন্ধ হয়ে গেল ওই জন্মানদের কাছে যাবি আর ওখানে যায় যায় জন্মানদের জবান দিয়া তারে বলবি ও জন্মান্দ আমার আল্লাহরে তুই আল্লাহ বলে ডাক দাও আর আল্লাহকে বল হে মালিক আমি জন্ম থেকে অন্ধ হয়ে গেলাম এই দুইটা চোখ দিয়ে আমি আসমান দেখি না আমি জমিন দেখি না দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না আল্লাহ গো তুমি আমার দুইটা চোখ ভালো করে দাও যখন এই কথা তুই বলবি আল্লাহ নামের উসিলে আমার মাওলা ভালো করে দিবে ও বালক তুই চলো আর কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হয়ে গেল ওই কুষ্ঠ রোগীর কাছে যাবা আমার মাওলার দোহায় দিয়া বল বলতে দেরি হবে কুষ্ঠরোগের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে বালকের সাধক এটা শিখাইয়া দিল বালক জাদুকরের কাছে ওই রাজার দরবারে যখন চলে যায় রাজ দরবারে একজন জন্মান্ধ ছিল যেই জন্মান্ধে দুনিয়ার কোনো জিনিস দেখে না আসমান জমিন কিছুই দেখতে পায় না এবার রাজা কয় হ্যাঁ জাদুকর ছোট্ট জাদুকর তুই আমার একটু জানাও না তুই তো অনেক জাদু আমার জাদুকরের কাছ থেকে শিখলা এই জন্মান্ধরে তুই তোর দুইটা চক্ষু সুন্দর করে ভালো করে দাও রাজা বালকের এই কথা বলার পরে বালক কয় হা হা আমি এমন এক জাদু শিখতে পেরেছি যেই জাদুর বিনিময়ে আমি জন্মান্ধ মানুষের দুইটা চক্ষু ভালো করে দিতে পারি রাজা কয় আসলে পারুনি পারি বলে তাহলে যদি পারো তাহলে আমার জন্মান্ধরে ভালো করে দাও জন্মান্ধরে যখন সামনে নিয়ে আসলো রাজা দাঁড়ায় আছে আগেই বলেছি রাজা কিন্তু মুসলমান না উনি মূর্তি পূজা করে আমার মাওলারে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না ওই রাজার সামনে দাঁড়াইয়া ওই বালক জন্মান্ধরে বলে ও জন্মান্ধ তুই তো দুইটা চোখকে দেখতে পাও না আমার মাওলার একটু নামটা তুই তোর জবান দিয়া নিয়া নাও আর আল্লাহকে যদি এই রাজ দরবারে আমার সামনে দাঁড়াইয়া যদি বলতে পারো ও দয়ার মালিক আমি জন্মান্ধ আমার দুইটা চক্ষু তুমি ভালো করে দাও যদি আমার মাওলার দরবারে বলতে পারো আল্লাহর দরবারে বলতে দেরি হবে আমার মাওলা তোমার দুইটা চক্ষু ভালো করতে দেরি করবে না ওই রাজার দরবারে দাঁড়াইয়া ওই বালক যখন জন্মান্ধরে বলে ও জন্মান্ধ তুমি আমার মাওলারে একটা জোরে ডাক দাও আর আমার মাওলারে জানায় দাও আল্লাহ গো তুমি আমার দুইটা চক্ষু ভালো করে দাও সঙ্গে সঙ্গে ওই জন্মান্ধ চক্ষু ভালো করার জন্য যখন চিল্লান দিয়ে আমার মাওলারে একটা ডাক দিয়া দিল আল্লাহকে ডাক দিয়া বলতে দেরি ওই রাজার দরবারে ওই জন্মান্ধ ব্যক্তিটার দুইটা চোখ ভালো হতে দেরি না
কাদের কুদ রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহর কুদরতে ভালো হয়ে গেল জন্মান্দ জন্ম থেকে অন্তত দুইটা চোখ ভালো হয়ে গেল রাজার মাথা তো গরম ঠিক আছে ভালো কথা জন্মান্দরে তুই ভালো করছস কিন্তু তুই আল্লাহর নাম নিলি কেন তুই কি মুসলমান হয়ে গেছ নাকি কই হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি রাজার মাথাটা এবার আরেকটু গরম হইল না ঠান্ডা হইল কথা কই না কেন গরম হইছে না ঠান্ডা হইছে রাজার মাথা তো আরো গরম হয়ে গেছে করছে কি দেখছ আমি তোরে পাঠাইলাম তুই জাদুকরের কাছ থেকে শিখবি না শিক্ষা আবার তুই খাঁটি মুসলমান হয়ে গেলি আবার আমার মতোই জন্মান্ত আমার রাজদরবারে এসে তুই আল্লাহ কও সাহস তো কত বড় রাজার মাথা বড় গরম গেল মারার জন্য পাগল হয়ে গেলেন তোরে মেরে ফেলব এই দুনিয়াতে তোরে আর রাখা যাবে না তুই আমার ধর্ম বাদ দিয়া অন্য ধর্মের প্রচার করার জন্য পাগল হয়ে গেলা হ্যাঁ বালক রে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই চিন্তা নিয়ে নিয়া এবার রাজা গয় তোরে দুনিয়াতে রাখা যাবে না বিদায় করে দেওয়া লাগবে এই চিন্তা করে করে বারবারের দিকে তীর মারে কিন্তু বালকটা মরে না অনেকবার মারে কিন্তু মরে না বালকের একজনই প্রিয় আছে চিল্লা বলো তার না আল্লাহ তার সাথে আছে এজন্য বালকের মারলেও মরে না তীর মারলেও মরে না এবার রাজার মাথা আরো গরম হলো রাজা কয় আমি তোরে মারব না অকর্মচারীরা এই বালকরে নিয়া নিয়া পাহাড়ের মধ্যে চলে যাও আর পাহাড়ের মধ্যে যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠবা তোমরা দাঁড়াবা ওই পাহাড় থেকে ধাক্কা দিয়া এই বালকেরে ফালাইয়া দিবা যখন কর্মচারী দিয়া দিয়া পাঠাইয়া দেয় এই বালকেরে লইয়া কর্মচারীরা রওনা হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায় যায় আর ওই পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া ওই বালকটারে দেখ বারবার ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বালকটা নড়েও না চড়েও না ওই বালকটাকে ফালাইতে বারবার পারে না কারণ বালক আমার মাওলারে এত পরিমাণ বন্ধু বানায় নিছি আমার আল্লাহরে জানা দেয় ও দয়ার মালিক আমার কেউ নাই তুমি আমার বন্ধু হয়ে গেলা ও আল্লাহ এই পাহাড়ের চূড়ায় মারার জন্য চেষ্টা করে আল্লাহ গো তুমি যদি আমারে বাঁচায় দাও তাহলে কেউ আমারে মারতে পারবে না আল্লাহ পাকের ইশারা ওই পাহাড়টা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো কেঁপে উঠে ওই পাহাড়টা নড়ে চড়ে যুবকগুলো কর্মচারীগুলো সব পরে পরে মারা গেল বালকটা দুনিয়া থেকে বিদায় নেয় নাই আস্তে আস্তে পাহাড় থেকে নেমে নেমে রাজ দরবারে হাজির হয়ে গেল রাজা দেখে বলে তুই কেন আমার কর্মচারীরা কই আমার কর্মচারী দিয়া তোরে তো মারার জন্য পাঠাইছিলাম কিন্তু তুই কেমনে আসলা তারা কেন আসলো না তারা কোথায় চলে গেল কয়টা আমার মাওলার কারিশমা আমি আমার যেই মাওলাকে চিনেছি ও আমার মাওলারে আমি এত পরিমাণ চিনেছি ওই মাওলারে চিনার কারণে পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার মাওলারে বন্ধু বানাইয়া আমি যখন আল্লাহর কাছে আবদার করেছি সব পরে পরে মারা গেছে কিন্তু আমি মরি নাই রাজা কয় আর কি কর্মচারী আমার অভাব নাই আছে অনেক কর্মচারী এবার বাকি অনেকগুলো কর্মচারী রেড করে বলে অ কর্মচারীরা ধরো এই বালকরে নিয়া নিয়া চলে যাও একটা বড় নদীর মধ্যে যাবা ওই নদীর মাঝে নৌকা নিয়ে যাবা আর এই নৌকা থেকে ওরে ধাক্কা দিয়া ফেলাইয়া দিবা নৌকা থেকে ধাক্কা দিয়া ফেলে দিলে ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যাও যাও এর নৌকার মধ্যে নিয়ে চলে যাও কর্মচারীরা ওই বালকের মারার জন্য যখন একটা নৌকার মধ্যে চলে গেলেন নৌকায় যাওয়ার পর বালক মনে মনে কয় তোরা একটাও পারবি না আমার মাওলার কুদরতের কাছে আবার আমার মাওলার কাছে আবদার জানায় হে দয়ার মালিক
তুমি আমারে বাঁচায়া দিতে পারো আল্লাহর কাছে আবদার জানাইলো সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে ঢেউ চলে আসলো ওই নৌকা থেকে সব রাজার কর্মচারীরা দুনিয়া থেকে বিদায় নিয়া ওই ওই নদীতে ডুবে 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 মারা গেল আমার মাওলার ইশারায় বালকটা নৌকার মধ্যে বেঁচে গেল ওই নৌকা পারে গেল বালক রাজার দরবারে যায় কয় তোমার কর্মচারীরা নাই আমি তোমার দরবারে চলে আসলাম মাথা তো আবার আরো গরম হয়ে গেল আমার সব কর্মচারীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু তুই কেন মরো না তোরে কি আমি মারতে পারবো না এবার ওই বালক কয় ও রাজা তুই শুনে নাও আমারই তুই যদি মারতে চাও আমারে মারতে হলে তুই আমার রবের নামে মারা লাগবে আমার আল্লাহ নাম নিয়া যখন আমার দরবারে তীর মারবা মারতে দেরি হবে আমার মাওলা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি আল্লাহর নাম নেওয়া আগ পর্যন্ত তুই যতই আমারে তীর মারবি আমি মরব না তুই আমারে যতই জুলুম করবি আমি মরব না তুই আমারে যতই নির্যাতন করবি আমি মরব না তুই যদি আমারে মারতে চাও আমার মাওলার নাম নিয়া এরপরে মারা লাগবে সুবহানাল্লাহ কার নাম নিয়া আল্লাহ জোরে কোন আল্লাহ কার নাম নিয়া মারা লাগবে ও মিয়া ভানায় পেতাছি না মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলছেন বলে তুই যদি মারতে চাও তাহলে আল্লাহর নামে এরপরে আমার দিকে তীর মারা লাগবে সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় হব এত চেষ্টা করছো এগুলো সব ব্যর্থ চেষ্টা কিন্তু মাগার এখন আসল যে সিদ্ধান্ত ওটা নাও আসল যে ডিসিশন ওইটা নাও ওই সিদ্ধান্ত নিয়া এরপরে তুমি আমার দিকে তীর চালাও চালাইতে দেরি হবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চলে যেতে আর বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না রাজা কয় ঠিক আছে তিলে একটা মাঠ লও ওই মাঠের মধ্যে আমার সব প্রজারা আসবে প্রজারা আসবে তোমাকে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব বালক রাজারে জানায় দে কোনো অসুবিধা হবে না খোলা ময়দানে দাঁড়াও ওই খোলা ময়দানে তোমার সব প্রজারে খবর দিয়া দাও সব প্রজারা খোলা ময়দানে যখন খবর দেওয়া হলো ওই খোলা ময়দানে ওই এলাকার প্রজারা চলে আসলো এবার রাজার সামনে বালকটাও দাঁড়ায়া গেল ওই বালকের প্রজাদের সামনে রাজা আল্লাহর নাম ছাড়া যখন একটা তীর মারে কিন্তু বালকটা মরে না আবার তীর মারে এর উপরেও মরে না আবার তীর মারে এর উপরেও যখন বালক মরে না বালক কয় রাজা রে এতগুলা মানুষের সামনে তুই যদি আমারে মারতে চাও আমারে মারতে হলে আমার মাওলা নাম নিয়ে এরপরে মারা লাগবে তুই মারতে হলে আমার আল্লাহর নামে তো শুরু করা লাগবে এতগুলো প্রজার সামনে রাজা এবার কয় বিসমিল্লাহি রাব্বিন গুলা এই গোলামের রবের নামে আমি তীর মারতেছি ও বালক তোর রবের নামে আমি তীর মারতেছি সব প্রজারা যখন তাকায় আছে তীর মারার জন্য রেডি হয়ে গেল বিসমিল্লাহি রাব্বিল গুনা এটা বলে বলে যখন তীর মারলো তীরটা মারতে দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে বালকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মাওলার নাম লইয়া এরপরে তীর মারলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবার তো প্রজারা কয় এই বালক কোত্থেকে আল্লাহর কথা বলে আর যেই রবের কথা বলার পরে এতক্ষণ পর্যন্ত তীর মারলো মরে না কিন্তু কেমন জানি হয়ে গেল তার রবের নামে বলার পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল প্রজাদের তো জ্ঞানের অভাব নাই এবার প্রজারা সঙ্গে সঙ্গে জানায় দেয় এই এলাকার লোকেরা তোমরা কালিমা পড়বানি তোমরা ওই রবের পদে ঈমান আনবানি এই রাজার সামনে সঙ্গে সঙ্গে প্রজারা জানায় দিল ও প্রজারে তুই যে বারবার মূর্তির পূজার কথা বলো আসলে ওটা হাকিকি না ওই আল্লাহ তো হাকিকি যেই আল্লাহর নাম নেওয়ার কারণে ওই বালকটারে তীর মারতে দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে বালকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা ওই রবের প্রতি সবাই ঈমান এনে নিলা রাজার সভাসদরা কয় ও বাদশা তুমি যার কারণে
ইসলামের অনেক পরিমাণ প্রচার হয়ে যাবে যার কারণে তুমি একজনকে মেরে ফেললা কিন্তু দেখছনি একজনের কারণে কতগুলো মুসলমান হয়ে গেল একজনের কারণে রব হয়ে গেল বলে 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 তুমি যার জন্য ফাত করলা ওই ফাদের মধ্যে তুমি পড়ে গেলা ও বান্দারা একজন মুফাসসির যদি আটকায় দেওয়া হয় তো অটোমেটিক মুফাসসির তৈরি হয়ে যাবে একজন বক্তারে যদি মেরে ফেলা হয় অটোমেটিক বক্তা তৈরি হয়ে যাবে একজনকে যদি মারে তো অটোমেটিক আরো 10 জন তৈরি হয়ে যাবে একজন যদি কোরআনের কোনো খাতেমরে মারে অটোমেটিক বয়দা হয়ে যাবে কারণ আমার মাওলা ইসলাম প্রচারের দায়িত্ব একজনেরে দিয়েছে মনটা না আমার মাওলার এই ধর্মের বাতিটা আমার মাওলা যে জানাইলেন এমন ভাবে জ্বালাইলেন একজন মারা গেল ও ওই বাতি জ্বালাতে পারবে না তবে এই দায়িত্ব আমার মাওলা এক দুই জনের মাধ্যমে চালায় এমনটা না একজনকে মেরে ফেলবা দুইজনকে মেরে ফেলবা তিনজনকে জেলখানায় ঢুকাবা আবার এদের মত করে ইসলামের বাণীগুলো প্রচার করার জন্য অটোমেটিক আর অনেকগুলো পয়দা হয়ে যাবে ঠিক কি না দুইজনকে জেলে ঢুকাইলো অটোমেটিক তার মত আবার হয়ে গেল এটা আমার মাওলার কুদরত আমার মাওলার কারিশমা বান্দারে তুই একজন রে মারবা অটোমেটিক অনেকগুলো হয়ে যাবে তারে মারছে অটোমেটিক অনেকগুলা লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল এবার রাজার মাথা তো আরো পরিমাণ গরম হয়ে গেল তোরা এতগুলা প্রজা আমার তোরা আমার কথাটা মানতে পারলা না তোরা এর কথা মেনে মেনে এর রবের তুই পূর্ণাঙ্গভাবে মেনে নিলা এবার রাজা কয় হে আমার দরবারে লোকেরা তোমরা গর্ত করে দাও আর ওই গর্তের মধ্যে জুরে 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 লাকড়ি ফেলাও ওখানে আগুন জ্বালায়া দাও আগুনগুলো দাও 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 করে জ্বলবে আর যে প্রজারা আমার আছে এদের কাছে একজন করে যাবা যেই প্রজা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এরে ওই আগুনের মধ্যে ফেলাইয়া দিবা আর যে কালেমা উইড্ড করে ফেলবে যে মুসলমান হবে না যে ইমানটা ত্যাগ করে ফেলবে এরে ওই আগুনের মধ্যে ফেলানো হবে না রাজা একটা গর্ত বানাইল ওই গর্তের মধ্যে বিশাল কারটা আগুন জ্বালায়া দিল আর আগুন জ্বালাইয়া নিষ্ঠুর বাসানের মতোই জায়গায় বসে বসে সব মানুষগুলোরে বলে তোরা ঈমান ছেড়ে দাও তোদেরকে আগুন থেকে বাঁচায়া দিব কিন্তু এরা তো কয় কশিনকালে আমরা ঈমান ছাড়তে পারি না কশিনকালে ওই রবেরে আমরা ভুইলা যাইতে পারি না কশিনকালেও ওই আল্লাহরে আমরা ভুইলা যাইতে পারি না ও বান্দারা রে দুনিয়াতে যেই বান্দা প্রথম বা জীবনে একবার ঈমান আনলো ওই বান্দা তো কশিন কেন ঈমান ছেড়ে যেতে পারে না এটা এমন মজা যেই বেলালের এই মজা বেলাল পাওয়া গেল যেই মজা পাওয়ার পরেও উমাইয়া এত পরিমাণ আঘাত করে ওই বেলালের কয় ও বেলাল তুই কালেমা ছেড়ে দাও এরপরেও ছাড়ে না ও বান্দা ওই কালিমার এত পরিমাণ মজা ওই হানজালা যেই হানজালা কালিমার মজা পাইয়া জিহাদের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিলেন বান্দারে ওই ঈমান তো এত পরিমাণ দামি ঈমান আর ঈমানের মধ্যে এত পরিমাণ স্বাদ ওই ঈমানের মধ্যে এত পরিমাণ মজারে যেই মজা যখন বান্দা পাওয়া যাবে দুনিয়ার টাকার কাছে প্রাধান্য মনে হবে না দুনিয়ার বাড়িয়ার কাছে প্রাধান্য হবে না দুনিয়ার গাড়িয়ার কাছে প্রাধান্য হবে না রাজায় কয় হে প্রজারা তোরা তোদের ঈমানটা ত্যাগ করে দাও না হয়ে গর্তের মধ্যে ফেলাইয়া দিব এরা কেউ ঈমান ছাড়ে না সবাই রে এক এক করে গর্তের মধ্যে ফেলাইয়া দিল আর ওই গর্তের পাশে বসে বসে এরা খিলখিলাইয়া হাসে আর দেখে মুসলমানেরা কেমনে গর্তের মধ্যে পুড়ে পুড়ে মরে এরা মুসলমান হওয়ার কারণে আমাদের সুপ্রিম পাওয়ার আমাদের হাতে আছে যার কারণে দুনিয়া থেকে আমরা এদেরকে বিদায় করে দিলাম একবারে লাশ পর্যায়ে একটা মহিলা যখন গর্তের সামনে চলে আসলো রাজায় কয় ও মহিলা তোর আশেপাশের লোকেরা সবাই মারা গেল তুই বলো না তুই ঈমান ত্যাগ করবি নি বলে না না আমি ঈমান ত্যাগ করতে পারি না বলে যদি ঈমান ছেড়ে দাও আমার রাজদরবারের বড় রানী তোরে বানায়া দিব দুনিয়ার
অর্ণব একটু চলে আসলো সঙ্গে সঙ্গে জানায়াতের রাজারে শুনে নাও আমি এখানে লাফ দিব না আমি এখন ঈমানটা ত্যাগ করে দিব কিন্তু ওই মহিলার কোলের মধ্যে একটা ছোট বাচ্চা থাকার কারণে ওই বাচ্চা জানায়া দেয় ও মা এই আগুনে লাফ দাও কারণ এই আগুনে যদি লাফ দিয়ে নিজেরে শেষ করে দিতে পারো মনে রাখবা গো মা আমার মাওলা তোমার একটা বড় প্রতিদান দিয়া দিবে ছোট্ট বালকের কথা শোনার পরে এবার মাস্টার জন্মিত হইয়া মায়ে কয় রাজারে না না তোর রাজদরবারে নানি হওয়ার দরকার নাই তোর এই জায়গার কোনো টাকা পয়সা সম্পত্তির আমার প্রয়োজন নাই আমি ঈমান এনেছি একবার এই ঈমানটারে আমি ত্যাগ করতে পারি না পারি না পারি না ওই মহিলাটা শেষ মহিলা হইয়া ওই গর্তের মধ্যে পড়ে গেল আর আগুনে পুরে পুরে সব মুসলমানরা বর্ষ হয়ে গেল ও বান্দারা আল্লাহ পাকের জন্যই জানাইছে কুতিলা আসহাবুন নুখুদ আল্লাহ পাক জানাইছেন ওই গর্তওয়ালারা যারা ধ্বংস হয়ে গেল এরা গর্ত বানাইয়া আমার মুসলমান বান্দাদের এরা ফালাইয়া দিল ইযহুম আলাইহা কুউদ এরা দাঁড়ায়া দাঁড়ায়া তারা সবগুলা বস অবস্থায় ছিল এটা আল্লাহ পাক জানায়া দেয় ইযহুম আলাইহা কুউদ যখন তারা বস অবস্থায় ছিল ওই গর্তের আশেপাশে আন্নারিজাতিল ওয়াকুদ অনেক সর্বোচ্চ লেভেলের ভয়ঙ্কর আগুন এরা ওই গর্তের মধ্যে জ্বালিয়েছে আন্নারিদাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এরা দেখে যে মুমিনরা কেমনে একজন 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 করে পড়তেছে তারা ওই গর্তের আশেপাশে দাঁড়ায়া বসে 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 খিলখিলায় হাসে আর কয় দেখছুনি ঈমান আনার কি মজা দেখছুনি ঈমান আনার কারণেই তো তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এবং দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ঈমান আনার কারণে তারা হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ এটা কি কারণে হয়েছে এদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে কেন ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ এরা আমার মহা পরাক্রমশালী প্রশংসিত রবের উপরে ঈমান এনেছিল এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে নাই আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা এমন পরিণতি এদের করেছিল কিন্তু আল্লাহ কয় শুনো শুনো আমার আল্লাহর কি পাওয়ার জানো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আল্লাহ তো উনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সব রাজত্ব ওই আল্লাহর আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ পৃথিবীর সব কিছু আল্লাহ দেখে কি দেখে না এই দেখে কি দেখে না দেখেনি আল্লাহ কয় তুই রাজা তুই বাদশা তুই তোর প্রজার উপরে এত পরিমাণ জুলুম করো এত নির্যাতন করো তুই তো মনে করো আমার পাওয়ারের অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই তুই তো মনে রাখবি তোর ক্ষমতার চাইতেও তো আমি মাওলার ক্ষমতা অনেক পরিমাণে বেশি ঠিক কিনা রাজা বাদশার চাইতে আমার মাওলার ক্ষমতা কম না বেশি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুমি তো দেশের প্রেসিডেন্ট তুমি তো একটা এলাকার মাতব্বর তুমি তো একটা ওয়ার্ডের মেম্বার তুমি তো একটা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান তুমি তো একটা উপজেলার থানার মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু আল্লাহ কয় আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তো উনি যিনি আসমান এবং জমিনে সব রাজত্ব তার সব কর্তৃত্ব তার সব ক্ষমতা তার মনে রাখবা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره وتم من سجيل فجعلهم كعصف ماكول ওই সূরা ফিল তো আল্লাহ জানাইছেন মনে রাখবা আমি সবাইকে সার দেই তবে ছেড়ে দেই না আলম তর কাইফা ফাল রাব্বুকা বি আসহাবিল ফিল আবাবিল ঝাকে 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 আসমান থেকে পাখি পাঠাইয়া আমি আল্লাহ এই আসহাবে ফিলকে ধ্বংস করেছি পৃথিবীতে গর্তওয়ালাকে আমি ধ্বংস করেছি পৃথিবীতে ফেরাউনকে আমি ধ্বংস করেছি পৃথিবীতে নমরুদকে আমি ধ্বংস করেছি পৃথিবীর যত বড় বড় জালেম যারা মুশরিক যারা এদেরকেও ধ্বংস করেছি তুমি মনে করেছো তোমার পাওয়ার অভাব নেই তুমি মনে করেছো তোমার কর্তৃত্বের অভাব নেই তুমি মনে করেছো তোমার ক্ষমতার অভাব নেই মনে রাখবা ফেরাউনের চাইতে ক্ষমতা পৃথিবীর কোনো নেতার নেই নমরুদের চাইতে এত বড় বেশি ক্ষমতা পৃথিবীর কোনো নেতার নেই ওই বাদশার ছিল যেই ক্ষমতা ওই
ক্ষমতার চাইতে পৃথিবীর কোন নেতার আজকে এর চাইতে বেশি কোনো ক্ষমতা নাই। যারা এখনো নিজের ক্ষমতার পাওয়ার দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, মনে রাখবো আল্লাহ পাক আসহাবে ফিলকে যেরকম ধ্বংস করেছে এরকম ধ্বংস আল্লাহ পাক করে দিতে পারে। চিল্লা এখন ঠিক কি না? ওই আল্লাহ কি আছে না নাই? পাওয়ার কমছে নি? ওই কমছে? কমে নাই। সাবধান যুবকরা, নিজের জবান দিয়া নিজের হাত দিয়া কাউরে কষ্ট দিবা না। আমরা তো করি এটা যে জবান দিয়ে একজনে গালি দিয়ে দিলাম, হাত দিয়ে একটু থাপ্পড় লাগিয়ে দিলাম, যাবড়া দিলাম, মনে করলাম যে আমি তো পাওয়ারফুল, আমি তো টাকাওয়ালা, আমি তো ক্ষমতাওয়ালা, এটা নিজেরে নিজে মনে করলাম, ঠাস করে একজনকে একটু চর দিয়ে দিলাম, ঠাস করে একটা থাপ্পড় লাগাইয়া দিলাম। বাবারা সাবধান যুবকরা, তোমাদের জবান দিয়ে আজ থেকে কোনো ব্যক্তিকে কষ্ট দিবা না। পারবেন তো? এই পারবেন তো যুবক ভাইরা, পারবেন তো? আপনাদের হাত দিয়া কোনো ব্যক্তির কষ্ট দিবেন না, জুলুম নির্যাতন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে জুলুম নির্যাতন করা থেকে হেফাজত করেন। সকলে বলিয়া আমিন। আমরা এক আল্লাহকে ভয় করব, এক আল্লাহর তাকওয়া নিয়ে চলবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খাঁটি একজন মুত্তাকি বানায়া দেন। সূরাত আল বুরুজ শিক্ষা হলো প্রত্যেকটা মুমিনের জন্য। হে মুমিনেরা পাওয়ার দেখাইস না, হে মুশরিকেরা পাওয়ার দেখাইস না, হে কাফেরেরা পাওয়ার দেখাইস না। যদি পাওয়ার দেখাও, যদি ক্ষমতা দেখাও, মনে রাখবা আমি আল্লাহর ক্ষমতা তোমার চাইতে অনেক পরিমাণ বেশি। এইটুকু এতটুকু চিন্তা যদি অন্তরে ঢুকাও তাহলে তোমার দ্বারা জুলুম হবে না, তোমার দ্বারা নির্যাতন হবে না, তোমার দ্বারা অন্যায় হবে না, তোমার দ্বারা আরেকজন মজলুমের উপরে ঝাঁপিয়ে পড়া এটা তোমার জন্য পসিবল হবে না, ইম্পসিবল হয়ে অটোমেটিক উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা নিয়ে বাড়িতে যেয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।